আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন, শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যশোরে খাঁটি খাদ্যপণ্য উৎপাদনে শিক্ষিত দম্পতির উদ্যোগ সারা জেগেছে অল্প দিনে। এবং বগুড়ায় লাল মরিচের ভালো ফলন, আবাদ কম হলেও দূর হচ্ছে ঘাটতি। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেলে লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। খাঁটি পণ্য উৎপাদনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যশোরের শিক্ষিত এক দম্পতি। নিজস্ব কারখানায় ক্রেতার সামনে সরিষা, তিল, সূর্যমুখী, নারিকেল সহ বিভিন্ন ভোজ্য তেল তৈরি করছেন তারা। ভেজালমুক্ত ভোজ্য তেল কিনতে ভিড় করছেন ক্রেতারা। যশোর থেকে আক্রমণ জামানের রিপোর্ট। যশোর শহরের বেসপাড়া মোড়ের তালতলা এলাকার মেরিনুজ্জামান একজন প্রকৌশলী। করোনার কারণে চাকরি ছেড়ে গড়ে তুলেছেন নিরাপদ খাদ্যর বাণিজ্যিক কারবার। আইনজীবী স্ত্রীর সহযোগিতায় তাদের ঘরোয়া আয়োজনে রয়েছে খাঁটি সরিষার তেল, নারিকেল তেল, চালের গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া থেকে শুরু করে নিত্যপণ্যর অনেক কিছুই। নিজেই একটা মেশিন স্থাপন করে মানুষের চোখের সামনে তেল উৎপাদন করে এবং তাদেরকে গ্রাহককে সেবা দিচ্ছি। তো আমার এই উদ্যোগ নেওয়ার একটাই কারণ, মানুষ যেন সুস্থ থাকে। শস্য থেকে তেল উৎপাদন হয় এই বিষয়টাকে সামনে রেখে আমাদের এই শাহিদ আধুনিক মিলের সার্ভিসটা শুরু করা হয়েছে। প্রায় এক বছর হয়ে গিয়েছে আমরা এখানে এই কার্যক্রমটা অব্যাহত রেখেছি। প্রতিদিনই এখানে ভেজালমুক্ত তেল কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আমাদের বাজারের তেলের তুলনায় এই তেল অনেকই ভালো এবং ভাজা পোড়া যা করা হয় সবকিছুই রুচি সম্মত। গ্যাসের যে সমস্যা, পেটের সমস্যা অনেকটা এই সরিষার তেলের খাওয়ার কারণে মানে ওষুধের থেকে দূরে থাকা যায়। নারিকেল তেলটা আরো ভালো, নারিকেল তেল নিজেদের আমাদের চোখের সামনে ভাঙিয়ে দিচ্ছে, তেলটা মেখে বাড়ির গৃহিণীরা খুব ভালো বলছে। এই উদ্যোগ এগিয়ে নিতে পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। আমরা এটাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি। আমরা আশা করি এরকম যদি উদ্যোক্তা এগিয়ে আসে তাহলে ভোক্তারা বিশুদ্ধ তেল যেমন পাবে তেমনি তাদের স্বাস্থ্যটা সুরক্ষিত। যশোর থেকে আক্রামুজ্জামান, চ্যানেল আই। রাজশাহীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা হয়েছে। পুঠি উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় অতিথি ছিলেন পুঠি উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ও অন্যরা আছেন। 20টি স্টল বসে। চ্যানেল এক কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর থাকছে। বগুড়ায় লাল মরিচের ভালো ফলন, আবাদ কম হলেও দূর হচ্ছে ঘাটতি। বিরতির পর চ্যানেলে কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। বগুড়ায় এবার লাল মরিচের ভালো ফলন পেয়েছেন কৃষক। চাষিরা বলছেন লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে আবাদ করলেও ফলনে দূর হয়েছে ঘাটতির আশঙ্কা। বগুড়া থেকে রৌপ জালানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। বগুড়ায় এবার 7,100 হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 6,529 হেক্টরে। এখন পর্যন্ত 4,060 হেক্টর জমি থেকে 16,700 মেট্রিক টন মরিচ সংগ্রহ করা হয়েছে। মরিচ মনে করেন যে এরপরে যদি উঠাই তো আমি একটা আশা রাখছি 100 মনের মতো মরিচ উঠবে। এখন বাজার আল্লাহ পাকের ইচ্ছা বলা যাবে না, কম বেশি হতে পারে। এই 6 মাসের মধ্যে 2-3 বার তোলা হয়েছে, আরো 3 বার 4 বার তুলে তারপরে এই মরিচের গাছের উপরই আমরা আবার অন্য অন্য ফসল লাগানো। মরিচ শুকানো ও বাছাইয়ের কাজ করছেন নারী শ্রমিকরা। আমি এই যে মরিচের কাজ করি, মরিচ জরাই নেড়ে দেই, প্রতি বছরই করি। ও যখন পুরো দমে চলে তখন করি, 4 বছর হলে করছি। বর্তমান বাজারে প্রতিমন শুকনা মরিচের দাম 6,500 টাকা। এটা নিয়ে এসে আমরা সাতালে ফেলবো, আরো ড্রাই করবো, শটিং করবো, প্যাকেট করবো,
কৃষি বিভাগ বলছে জেলায় এবার 300 কোটি টাকার মরিচ বেচা কেনা হবে। মরিচের এবার উৎপাদন বেশ ভালো এবং 18,176 মেট্রিক টন মরিচ, শুকনা মরিচ আমাদের এই জমি থেকে সংগ্রহ হবে বলে আমরা আশা করছি। সবচেয়ে বেশি মরিচ চাষ হয়েছে সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। যশোরে খাঁটি খাদ্যপণ্য উৎপাদনে শিক্ষিত দম্পতির উদ্যোগ সারা জেগেছে অল্প দিনে। এবং বগুড়ায় লালমরিচের ভালো ফলন, আবাদ কম হলেও দূর হচ্ছে ঘাটতি। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।